আমরা এখন চলে আসলাম পান্ডু ঘাটে গুড ইভিনিং বন্ধুরা আমরা এখন চলে আসলাম পান্ডু ঘাটে বিসর্জন ঘাট এখানে বিসর্জন হচ্ছে এই যে কত লোক চলে এসেছে আর আজকে হলো বিসর্জনের সেকেন্ড ডে কালকে গেছে ফার্স্ট ডে তো কালকে আমাদের যেখানে কলোনিতে পূজা হয়েছে সেই মায়ের বিসর্জন কালকে হয়নি আজকে হচ্ছে তো কালকে বিসর্জন ঘাটে আসেনি তো আজকে চলে আসলাম দেখতে আমি আর আমার হাজবেন্ড পুজো আরে দি প্রচুর লোক এসেছে বিসর্জন ঘাটে কিন্তু একটাই দুঃখ মা আজকে চলে যাচ্ছে আর ভালো লাগছে না আর একটা একটা বছরের অপেক্ষা 365 দিনের অপেক্ষা এই প্রাগ নিউজ আমাদের আসামি নিউজ চ্যানেলের গাড়ি এখানে বাপ্পী দিয়ে থেকে ভালো করে করতে হবে চলো বাপ্পী দিয়ে এখানে যাই বিসর্জন একটা দেখতে যাই দেখো আলো এ আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা উমা যাচ্ছে কৈলাসে বাবা মহাদেবের কাছে আবার এসো মা সবাইকে ভালো রেখো আবার আরেকটা বছরের জন্য অপেক্ষা করে থাকবো তোমার জন্য
তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম, সবাইকে খুব খুব ভালো রেখো। তো বন্ধুরা, আমাদের এই পাণ্ডু পোর্টের বিসর্জন পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ এখানে ম্যানেজমেন্টটা এত সুন্দর করে করেছে আর খুবই শৃঙ্খলাবদ্ধভাবে করেছে। পূজা কমিটির যে বিসর্জন দিতে আসে, পূজা কমিটির লোকগুলাও খুব শৃঙ্খলাবদ্ধভাবে ঠাকুর বিসর্জন করছে। আর এই দেখতে পাচ্ছ, ব্রহ্মপুত্র ঘাটে যাচ্ছে আর ওই দিকে সরাইঘাট ব্রিজটা দেখা যাচ্ছে, মানে খুবই সুন্দর। আর পরিষ্কার পরিচ্ছন্ন দিকে খুব নজর রাখছে সবাই। বিসর্জন হওয়ার সঙ্গে সঙ্গে জিএমসির গাড়ি এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাচ্ছে। আর ভিডিওটা দিতে আমার খুবই লেট হয়ে গেল, তবুও ভিডিওটা আপলোড করলাম, কারণ এত কষ্ট করে ভিডিওটা করেছি এখানে এসে, আপলোড না করে কীভাবে থাকি বলো। এখন রাত্রি বাজে 7টা আর আমরা এখন বাড়িতে গেছি। বিসর্জন এখনো চলছে, এখনো প্রচুর ঠাকুর আসা বাকি আছে, প্রচুর লোক এখানে ফাংশন হচ্ছে, গান হচ্ছে। আর এই দিকে দেখো প্রেসের লোক এসে গেছে, অনেক প্রেসের লোক। এই যে এখন আমরা এখান থেকে আখের রস খাবো, যে আখের রস বানাচ্ছে, আখের রস খেয়ে তারপর রাত্রি এগুলো নিয়ে বাড়ি চলে যাবো। আখের রস খেয়ে এসে আমরা এখানে মিষ্টি পান নিচ্ছি। তো আমরা নবমী পূজার দিনও মিষ্টি পান খেয়েছি, জর্দা পান খেতে পারি না, তো মিষ্টি পানটা খাবো বাড়ি গিয়ে। তো এখান থেকে রোল খেলাম আমি, আমার হাজবেন্ড খায়নি। তো দেন এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে এখান থেকে জিলাপি, বুন্দিয়া, নিমকি এগুলো নিয়ে নিচ্ছি। আর এই যে দেখো গরম গরম জিলাপি ভাজছে, আর জিলাপি ভাজা দেখতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো চলো বন্ধুরা, আমরা এখান থেকে জিলাপি নিয়ে বাড়ি যাই, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করছি তোমাদের পুজোটা অনেক অনেক ভালো কেটেছে। টাটা।